নমস্কার, ডিজার টু লার্ন বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিও ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর জীবন কাহিনী সম্পর্কে। তার জন্ম 4 জুলাই 1996, জন্মস্থান মধ্যপ্রদেশের ছাতারপুর জেলাতে। পিতার নাম রামকৃপাল গর্গ, মাতার নাম সরোজ গর্গ। শাস্ত্রী তার এলাকার একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন এবং তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলাকে জানা যায় খাজুরাহো মন্দিরের জন্য, কিন্তু এই জেলাকে বেশ কিছুদিন ধরে অন্য কারণের জন্য জনপ্রিয়তা পেয়েছে। এর মুখ্য কারণ হল বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। ভক্তরা তাকে খুব বিশ্বাস করে এবং বিরোধীরা অন্ধবিশ্বাস ছড়ানোর অভিযোগ করে। তিন ভাই বোনের মধ্যে ধীরেন্দ্র শাস্ত্রী ছিলেন সব থেকে বড় পুত্র। ছোট থেকেই ধীরেন্দ্র শাস্ত্রী পড়াশুনোর পাশাপাশি মন্দিরের প্রতি আকর্ষণ বেশি ছিল। ছোটবেলায় অনেক দরিদ্রের সাথে জীবন চলত তার। বাবা ছিলেন পূজারী এবং পূজা করতেন, যা দিয়ে তার দক্ষিণা পেতেন, সেই দক্ষিণা দিয়ে তাদের সংসার চলে যেত। ধীরেন্দ্র শাস্ত্রী তার দাদুর কাছে পূজা পাঠ শেখেন এবং তারপর হঠাৎ একদিন বাড়ি থেকে চলে যান। কেউ জানত না যে কোথায় গিয়েছিলেন। এক বছর অদৃশ্য ছিলেন, তারপর যখন বাড়ি ফেরেন তখন তিনি সম্পূর্ণ আলাদা ছিলেন। এর কিছুদিন পর প্রচুর ফেমাস হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে বিধায়ক মন্ত্রী আসতে শুরু করে। ধীরেন্দ্র শাস্ত্রী তৈরি হয়েছে কংগ্রেসের নেতাদের জন্য, কিন্তু আজ এত বাড়বাড়ন্ত হয়েছে বিজেপি সরকারের জন্য। 5 বছর আগে পর্যন্ত তিনি সাইকেল ও মোটরসাইকেলে ঘুরতেন। ধীরেন্দ্র শাস্ত্রী এখন প্লেনের সাহায্যে যাত্রা করেন এবং বাগেশ্বর ধাম মন্দির, যেখানে প্রথমে শিব মন্দির ছিল, তার পাশেই ছিল বালাজির মন্দির। ধীরেন্দ্র শাস্ত্রীর ফেমাস হওয়ার পেছনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার হাত রয়েছে অনেকটাই। প্রথমে তাদের বাড়ি ঘর ছিল না, গ্রামের লোক কিছু কিছু সাহায্য করত, সেই থেকেই সংসার কোনো মতে চলে যেত। এখন লক্ষ লক্ষ ভক্ত আসে তার দরবারে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে। তার এলাকায় একটি পুকুর ছিল, সেখানে স্থানীয়রা মৃতদেহ দাহ করত, সেই জায়গাটি দখল করার অভিযোগ ওঠে তার উপর। ওই এলাকাটি এমন এক এলাকা যেখানে আজও অন্ধবিশ্বাস রয়েছে। একটি 5 টাকার লকেটকে কাউকে 5,000 টাকা এবং কাউকে 50,000 টাকায় বিক্রি করা হয়ে থাকে। এভাবেই কোটি কোটি টাকার ইনকাম হয়। 27 থেকে 28 বছরের এই যুবক হয়ে উঠেছেন প্রচুর ধনসম্পদের মালিক। ধীরেন্দ্র শাস্ত্রীর সংস্পর্শে রয়েছেন স্থানীয় নেতারা ছাড়াও কৈলাস বিজয়বর্গী, মহারাষ্ট্রের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মতো মানুষরা। ধীরেন্দ্র শাস্ত্রীর উপর অন্ধবিশ্বাস ছড়ানোর অভিযোগ প্রায়শই লেগে থাকে। একটি নিউজ রিপোর্ট থেকে জানা যায় তিনি ভূত প্রেত ছাড়াতে জানেন। তিনি মঞ্চ থেকেই ঝাড়ফুঁক করে থাকেন। ধীরেন্দ্রকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এইসব তিনি কিছুই করেননি, সব বালাজির কৃপা। এছাড়াও তিনি হিন্দু রাষ্ট্র গড়ে তোলার কথাও বলেছেন। তিনি একটি নতুন স্লোগান তৈরি করেছেন, তুম মেরা সাধ্য হাম হিন্দু রাষ্ট্র বানায়েঙ্গে। এবারে প্রশ্ন হল, ধীরেন্দ্র শাস্ত্রী কিভাবে এত ফেমাস হলেন? মনোবিজ্ঞানীরা বলছেন যে জাদুবিদ্যার একটি বিশেষ কলা রয়েছে, যেটির দ্বারা মানুষের মনে কি চলছে সেটা জানা যায়, যাকে মেন্টালিজম বলা হয়ে থাকে। এর সাহায্যে অনেকে জাদু শিখিয়ে থাকে। আপনি যদি না জানেন তাহলে সোহানি শাহ নামে এক মেয়ে জাদু দেখিয়ে থাকেন এই মেন্টালিজমের দ্বারা। সোহানি শাহের জীবন কাহিনী এই চ্যানেলে রয়েছে, সেখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। এই জাদুর মাধ্যমে চোখের মুভমেন্ট এবং চালচলন দেখেই সামনের লোকটির মনের কথা সুন্দরভাবে বোঝানো যায়। ধীরেন্দ্র শাস্ত্রীর মতো সোহানিও একই কলা শিখেছেন। সোহানি শাহ যাকে একটি বিদ্যা বা কলা বলছেন, অন্যদিকে ধীরেন্দ্র শাস্ত্রী তাকেই চমৎকার বলছেন। এখানে শেষ নয়, শাহরুখ খানের পাঠান সিনেমাকে বয়কটের ডাক দিয়েছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। এটি শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মেই এরকম মানুষ কিছু পাওয়া যায়। ঠিকের মতো সিনেমাতে এই রকম মানুষের আসল চিত্রটা দেখালেও মানুষের অন্ধবিশ্বাসের প্রতি আগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে।